আজ বুধবার 14 দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন জোটনেত্রী ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যা 7:30টায় এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও 14 দলীয় জোটের নেত্রী শেখ হাসিনা। সর্বশেষ গত বছর 15 মার্চ গণভবনে 14 দলের শরিক রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ 4 ঘণ্টার ওই বৈঠকে জেলা উপজেলা পর্যায়ে জোটকে সক্রিয় করার তাগিদ দিয়েছিলেন 14 দলের শরিক রাজনৈতিক দলগুলোর নেতারা। কেন্দ্রীয় 14 দলের সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শরিকদের সঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বৈঠক করবেন। নির্বাচনী মেরুকরণ, প্রতিপক্ষ দলের আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার বিষয়টি থাকবে আলোচনায়। এছাড়া শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়েও আলোচনা হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিদেশি কূটনৈতিকদের অব্যাহত চাপের পাশাপাশি বিএনপি নেতৃত্বে তাদের মিত্ররা এখন সরকারের বিরুদ্ধে রাজপথে একের পর এক কর্মসূচি পালন করছে। কর্মসূচিতে বাড়ছে বিরোধী নেতা কর্মীদের সরব উপস্থিতি। পাল্টা কর্মসূচি দিয়ে মাঠ দখলে রাখার চেষ্টা করে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই পরিস্থিতিতে আজ বুধবার সন্ধ্যায় 14 দলের শরিকদের সঙ্গে জোটনেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।